वालेकुम, वेलकम टू नोवाज लर्निंग व्यू चैनल। आज के लिंगुइस्टिक सब्जेक्टे साइकोलिंगुइस्टिक टॉपिकेर अंतर्भुक्त एक टॉपिक एकल्चारेशन थियोरी, सेटा निये डिसकस करब। अच्छा, ये एकल्चारेशन थियोरीटा कि एवं एटा केन करा? जखन कोनो माइग्रेंट बा इमिग्रेंट एक देश थेके अन्य देशे जाए, तखन अन्य देशे भाषाटा तार जन्य हये जाए कि सेकेंड लैंगुएज हये जाए। अर्थात आमार देशेर भाषा बांगला, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। তো ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যায় কখন? যখন আমরা কি অন্য দেশে যাই। ঠিক তেমনই যখন কোনো মাইগ্রেন্ট বা ইমিগ্রেন্ট অন্য দেশ থেকে আমাদের দেশে আসবে, তখন আমাদের বাংলা ভাষাটা তার জন্য হয়ে যায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখন এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা অর্জন করতে হচ্ছে কি আমাদের খুব পরিমাণ কষ্ট হয়ে যায়। সেজন্যই আসলে একজন থিওরিস্ট যে কিনা একটা প্রস্তাবনা করে যে কিভাবে খুব ইজিলি একজন লার্নার অর্থাৎ L2 লার্নার খুব ইজিলি অন্য দেশের ভাষাকে আয়ত্ত করতে পারে। ওকে, এখন জানবো আমরা একালচারেশন থিওরিটা কি। দ্য একালচারেশন মডেল অর থিওরি ইজ ওয়ান অফ দ্য থিওরিস্ট অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এই একালচারেশন থিওরি বা সাংস্কৃতিক অভিযোজনটা হচ্ছে দ্বিতীয় ভাষা অর্জনের একটা থিওরি, proposed by John A. Suman in 1978. অর্থাৎ জন এ সুম্যান এটা প্রথম প্রস্তাবনা করেন। বাট দ্য প্রসেস অব অ্যাকালচারেশন ওয়াজ ডিফাইন্ড বাই ব্রাউন। কিন্তু অ্যাকালচারেশনটা তিনি প্রস্তাবনা শুরু করেন, তারপরে তিনি কোনো ধরনের ডেফিনেশন দেন নাই বা এটাকে ডিফাইন করেননি। সে এটাকে ডিফাইন করেছে কে? ব্রাউন। ব্রাউনটাকে একটা সংজ্ঞা দিয়েছে এই অ্যাকালচারেশন থিওরিটা কি। আচ্ছা, সংজ্ঞাটা কি? দ্য প্রসেস অফ বিং অ্যাডাপ্টেড টু এ নিউ কালচার, অর্থাৎ একটা নতুন সংস্কৃতিতে অভিযোজিত হওয়ার প্রক্রিয়া। হুইচ ইনভলভস এ নিউ অরিয়েন্টেশন অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং অন দ্য পার্ট অফ অ্যান L2 লার্নার, অর্থাৎ দ্য L2 লার্নারের একটি নতুন দৃষ্টিভঙ্গির চিন্তাধারা এবং অনুভূতির অংশ হিসাবে জড়িত। Acculturation can be defined as a learning process in which individuals adopt attitude, values and behaviors from another culture. অর্থাৎ acculturation একটি শিক্ষণ প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যেখানে ব্যক্তিরা অন্য সংস্কৃতি থেকে মনোভাব, মূল্য এবং কি আচরণ গ্রহণ করে। অর্থাৎ হচ্ছে এই acculturation থিওরির মাধ্যমে সে অন্য একটা সংস্কৃতির যে আচরণ, তারপর হচ্ছে মূল্যবোধ, এইসব সে খুব ইজিলি গ্রহণ করতে পারে শুধুমাত্র এই অ্যাকালচারেশন থিওরিটার মাধ্যমে। এটাই হচ্ছে কি জন এ সুম্যান এটাই ক্লেম করে, এটাই দাবি করে। অ্যাকালচারেশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিগ্রি অফ সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য লার্নার অ্যান্ড দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ কালচার অর LTLD। ওকে, এই অ্যাকালচারেশন থিওরিটা অর্থাৎ এই অ্যাকালচারেশন থিওরিটা কীভাবে নির্ধারণ করা যাবে? লার্নার এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ যে কালচারটা, অর্থাৎ লার্নার এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা, এই দুই জিনিসের মধ্যে অ্যাকালচারেশনটা কীভাবে নির্ধারণ করা যায়? এটা শুধু নির্ধারণ করা যায় শুধুমাত্র সোশ্যাল এবং সাইকোলজিক্যাল যে একটা ডিস্টেন্স রয়েছে, এর মাধ্যমে আসলে অ্যাকালচারেশনটা খুব ইজিলি আমরা নির্ধারণ করতে পারি। আচ্ছা, দিস কাল মডেল ইজ বেসড অন দ্য সোশ্যাল সাইকোলজি অফ কালচার, অর্থাৎ এই মডেলটি সামাজিক এবং মনোবিজ্ঞানের উপরই ভিত্তি করে তৈরি। এখন আমরা জানবো কিভাবে একটা মডেল সামাজিক এবং মনোবিজ্ঞানের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। সোশ্যাল ফ্যাক্টরসগুলো আমরা প্রথমে জেনে নিচ্ছি। সোশ্যাল ফ্যাক্টরসগুলো হচ্ছে সোশ্যাল ডমিনেন্স, ইন্টিগ্রেটেড প্যাটার্ন, অ্যাটিটিউড ফ্যাক্টর, কালচারাল কনগুয়েন্স। এই যে সোশ্যাল ডমিনেন্স বা সোশ্যাল যে আধিপত্যগুলো কি, এটা হচ্ছে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং কি সামাজিকভাবে ল্যাঙ্গুয়েজকে পিক করা। অর্থাৎ আমার দেশে সংস্কৃতি একরকম, সেই অনুযায়ী আমার ভাষাটা, ঠিক তেমনই অন্য দেশে সংস্কৃতি একরকম। যেমন অন্য দেশে কি হাত দিয়ে ভাত খাওয়া যায় না, চামচ দিয়ে ভাত খেতে হয়, কিংবা হচ্ছে এরকম ড্রেস পরা যায় না, ওরকমভাবে ড্রেস আপ করতে হয়। আসলে আমরা মনে করি ড্রেস আপের সাথে বা স্টাইল, খাওয়ার দাওয়ার স্টাইলের সাথেই ওই দেশের ভাষাটা জড়িত। এটাই হচ্ছে, যেমন আমি যখন অন্য দেশে যাব, তখন দেখব যে সেখানে ড্রেস আপ অন্যরকম, আমাকে তখন মেন্টালি কি পিক করে নিতে হবে
যেই দেশের সংস্কৃতিটাই এরকম, ভাষাটাই তাই এরকম। যদি আমরা সংস্কৃতিটাকে ঠিকভাবে পিক করে না নেই, অর্থাৎ অ্যাডপ্ট না করি, গ্রহণ না করি ঠিকভাবে, খুব ডিফিকাল্টভাবে গ্রহণ করি, সেক্ষেত্রে কী হবে, ভাষাটা অর্জন করতে খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের। এখানে এটাই বুঝিয়েছে যে অ্যাটিটিউড ফ্যাক্টর, কালচারাল কনভিউন্স, অর্থাৎ কালচারাল যে মিলনগুলো, সেগুলো আমাদের খুব ইজিলি নিতে হবে। দেন হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, মোটিভেশন, কালচারাল শক, ল্যাঙ্গুয়েজ শক, এগুলো কি এই। আচ্ছা, এখানে বলা হয়েছে যে সোশ্যাল ফ্যাক্টরসগুলো যখন ঘটবে তখনই আসলে সাইকোলজিক্যাল ফ্যাক্টরসগুলোর কথা আসবে, অর্থাৎ সাইকোলজিক্যাল ফ্যাক্টরসগুলো দরকার কখন, সোশ্যাল ফ্যাক্টরসগুলো যখন ঠিকমতো কি কার্যকর হবে না। যেমন সোশ্যাল ডমিনেন্স, আচ্ছা একটা সমাজের, একটা সংস্কৃতি আমি কীভাবে নিব, যে মোটিভেশনটা প্রয়োজন যে না এখানে সংস্কৃতিটা এরকম, সো ভাষাটাও এরকম হবে। এরকমভাবে যদি আমরা নিজেদেরকে মোটিভেট করি, মোটিভেশন মাধ্যমে আমরা একটা ভাষা খুব ইজিলি শিখতে পারবো, আমাদের ল্যাঙ্গুয়েজ শক খেলে হবে না, কালচারাল শক খেলে হবে না, যে ছি এখানে কালচারটা এরকম, ভাষাটা জানি কেমন হবে, এরকম কোয়েশ্চেন করলে আসলে অন্য দেশের ভাষা শিখতে আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে সেটাই বোঝানো হয়েছে। আচ্ছা, দ্য সোশ্যাল ফ্যাক্টরস আর প্রাইমারি, সোশ্যাল ফ্যাক্টরসগুলো কি প্রাইমারি, দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরস অনলি কাম ইন টু প্লে ওয়েন দ্য সোশ্যাল ফ্যাক্টরস আর ইনডিটারমিনেট, অর্থাৎ যখনই সোশ্যাল ফ্যাক্টরসগুলো ঘটবে তখনই আসলে সাইকোলজিক্যাল ফ্যাক্টরসের কথা আসবে। সো এটাই হচ্ছে আজকের লেকচার, অ্যাকালচারেশন থিওরি। আশা করেছি তোমরা, আশা করছি বুঝেছ, বোঝানোর ট্রাই করেছি। সো পরবর্তী ভিডিওগুলো, অর্থাৎ পরবর্তী প্রশ্নগুলো, লেকচারগুলো বাংলায় পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিবে, যাতে করে খুব ইজিলি পরবর্তী লেকচারগুলো খুব ইজিলি তোমাদের কাছে চলে যেতে পারে। ওকে, থ্যাংকস।